প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভেন সেমিস্টারে এক্সামিনেশান দেবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের দিনটা অতীব গুরুত্বপূর্ণ। আজকে হাইকোর্টের সিদ্ধান্ত আসতে চলেছে, হাইকোর্টে একাধিক মামলার সুনামি হতে চলেছে পরীক্ষা সংক্রান্ত। পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে, এই মুহূর্তে কী তথ্য রয়েছে হাইকোর্টের তরফ থেকে, কি হতে চলেছে আজকের দিনে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকে এই মুহূর্তে ওয়েট করে রয়েছো, আর কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা। কবে অ্যাকচুয়ালি তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হাইকোর্টের তরফ থেকে, ইতিমধ্যে তোমাদের জানিয়ে রাখি, আজকে এ দুটোই আরও মামলার আর বিষয় উঠতে চলেছে ক্যালকাটা হাইকোর্টে। প্রথম, ও তোমরা প্রত্যেকেই জানো সায়ন ব্যানার্জির যে কেসটা রয়েছে, সেই কেসটার আজকে হিয়ারিং হতে চলেছে হাইকোর্টে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। এখন দেখার বিষয় আজকে কেসটা অ্যাকসেপ্ট করে কি না, আজকে কেসটা হিয়ারিং হয় কি না, সেটাও একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে। কিন্তু আজকের ডেটেই হিয়ারিং হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, যেটা কনফার্মভাবে আজকে তোমাদের যে বিষয়টা জানিয়েছিলাম, তৃতীয় যে মামলাটা হয়েছিল সিলেবাস সংক্রান্ত, সিলেবাসকে নিয়ে, যে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিটেশন না করিয়ে কীভাবে এক্সামিনেশান নেবে ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত সিলেবাসের ওপর, সেই সিলেবাস কমপ্লিটেশন নিয়ে অ্যাকচুয়ালি যে মামলাটি হয়েছিল, সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিল। ডিভিশন বেঞ্চে বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিসের জরুন এই মামলাটি কিন্তু আজকেই এই শুনানি হতে পারে, এবং এইটা রীতিমতো আজকেই হাইকোর্টে উঠবে। ডিভিশন বেঞ্চে সিলেবাস সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আজকেই আসবে, এরকমই তথ্য রয়েছে। এছাড়া তোমরা সকলেই জানো যে বিষয়টি জন্য আমরা প্রত্যেকে ওয়েট করেছিলাম, অনলাইন অফলাইন এক্সাম, হাইকোর্টের যে ডিসিশান, যে সিদ্ধান্ত, যেটা রীতিমতো স্থগিত হয়েছিল, ও সেটারও আজকেই সম্ভবত সিদ্ধান্ত আসতে চলেছে। কারণ তোমরা সকলেই জানো সোমবার থেকে ইউজির পরীক্ষা রীতিমতো শুরু হয়ে যাবে, পিজির পরীক্ষা চলছে, এই সমস্ত দিকে নজর রেখে আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে তৃতীয় যে মামলাটি হয়েছে ডিভিশন বেঞ্চে, যে পিআইএলটি হয়েছে, সেই নিয়ে তো ও চর্চা হবেই হবে, সেটা হাইকোর্টে উঠবেই। একই সাথে সায়ন ব্যানার্জির মামলাটিও উঠতে পারে, একই সাথে তোমাদের যে মামলাটি স্থগিত হয়ে গেছে অনলাইন অফলাইন সংক্রান্ত, ও যেটা এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসা বাকি রয়েছে মাননীয় বিচারপতির, হাইকোর্টের মাননীয় বিচারপতির যে মামলাটির জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করে রয়েছি, সেই মামলাটিরও আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তো এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত আসে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে বিষয়গুলো, পুরো ক্লিয়ারভাবে তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম। এখন আমাদের প্রত্যেকের ওয়েট করতে হবে, কিছুটা পজিটিভ থাকতে হবে। শুধু মন থেকে এটাই চাইবো তোমাদের জন্য, পরীক্ষা সামনে চলে এসেছে, তোমাদের যাতে দুশ্চিন্তা না বাড়িয়ে আজকেই এই অ্যাকচুয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত আসে, আর ডেট না দেওয়া হয়, আর তারিখ না দেওয়া হয়, এবং আমাদের পক্ষে সমস্ত ডিসিশান আসে এবং আমরা প্রত্যেকে নিশ্চিন্ত হতে পারি। অন্যান্য ইউনিভার্সিটির মতো ও ক্যালকাটা ইউনিভার্সিটি এবং সকল ইউনিভার্সিটির এক্সাম, যেটা আমি চাই প্রত্যেকের অনলাইনে হোক, সেরকমই যাতে হাইকোর্ট ডিসিশান দেয়। তোমাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না।